সাবস্ক্রাইব করুন বাঙালি রান্নার হেসেল আর বেল আইকন ক্লিক করুন সব ভিডিওর আপডেট সর্বপ্রথম পাওয়ার জন্য। ফিস রেজালা বানানোর জন্য আমি এখানে চারটে রুই মাছ নিয়েছি, আপনারা কাতলা মাছও ইউজ করতে পারেন। এবার এতে আমি দিচ্ছি স্বাদ মতো নুন, খুব সামান্য হলুদ, হলুদটা কিন্তু খুবই সামান্য দিতে হবে। এখানে আমি 1/4 টিস্পুন হলুদ ইউজ করলাম, আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন লেবুর রস। এবার খুব ভালো করে আমি মাখিয়ে নেব মাছটার গায়ে। মাছটার গায়ে খুব ভালো করে আমার সব মাখানো হয়ে গেছে। এবার আমি মাছটাকে এইভাবে রেখে দেব 10 মিনিট। কড়াইয়ে তেল দিয়ে তেল গরম করে নিয়েছি, এখানে আমি সাদা তেল ইউজ করছি। 10 মিনিট হয়ে গেছে, এবার আমি মাছগুলোকে ভাজবো। এক এক করে আমি সব মাছ দিয়ে দেব। খুব একটা কিন্তু লাল লাল করে ভাজবো না, কারণ আমি এটা রেজালা বানাবো, সেই জন্য মাছগুলোকে আমি জাস্ট হালকা করে দুটো সাইড একটু ভেজে নেব। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। খুব একটা কিন্তু আমি ভাজিনি, একদম হালকা করে দুটো সাইড ভেজে নিয়েছি। সেম তেল তাতে আমি দিয়ে দেব তেজপাতা, সাদা জিরে 1 টিস্পুন, 7-8টা গোলমরিচ, এলাচ, এলাচটা কিন্তু আমি মাঝখান থেকে একটু ফাটিয়ে নিয়েছি, শুকনো লঙ্কা 2টো আর 5-6টা লবঙ্গ। এবার একটু আমি ফ্রাই করে নেব সব গোটা মশলাগুলোকে। গোটা মশলাগুলো থেকে খুব সুন্দর গন্ধ আসতে শুরু করে দিয়েছে। এবার আমি দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজের পেস্ট। পেঁয়াজটাকে এবার আমি ফ্রাই করে নেব। পেঁয়াজটা আমার ফ্রাই করা হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট। ঝালটা কিন্তু অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এবার আদাটাকে আমি 1-2 মিনিট একটু ভেজে নেব, যাতে কাঁচা গন্ধটা চলে যাবে। আদা রসুনটা আমার ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি কাজু আর চারমগজের পেস্ট। কাজু নিয়েছি 1 টিস্পুন আর চারমগজ নিয়েছি 1 টিস্পুন, দুটো একসাথে আমি পেস্ট বানিয়ে নিয়েছি। এবার একটু 2-3 মিনিট এটাকে একটু হালকা নাড়াচাড়া করে নেব, তাতে কাজু আর চারমগজের গন্ধটা চলে যাবে। কাজু আর চারমগজ আমার ভালো করে ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি টক দই। এখানে আমি 2 টেবিল স্পুন টক দই নিয়েছি। টক দইটা দিয়ে বেশ কিছুক্ষণ আমি একটু নাড়াচাড়া করব। টক দইটা কিন্তু অবশ্যই রুম টেম্পারেচারে হওয়া চাই, আর রান্নায় দেওয়ার আগে একটু ফেটিয়ে নেওয়া যায়। টক দইটা দেওয়ার পর তেলটা সমস্ত মশলা থেকে আলাদা হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি এতে সামান্য একটু জল। আমি এখানে 1/2 কাপ জল দিলাম, রেজালাতেই কিন্তু বেশি ঝোল হয় না, গ্রেভি গ্রেভি হয়, তাই জলের পরিমাণটা কম দিতে হবে। এবার এতে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো নুন, চিনি 1/2 টিস্পুন আর ধনে জিরে গুঁড়ো 1/2 টিস্পুন। এবার খুব ভালো করে আমি মিশিয়ে নেব সব। এ
এবার ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। ফুটতে শুরু করে দিয়েছে, এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো। এখন আমি ফ্লেমটাকে একদম কমিয়ে দিলাম। লো ফ্লেমে ঢাকা দিয়ে আমি রান্না করব 5 মিনিট। মাঝখানে একবার ঢাকাটা খুলে মাছগুলো একটু ঘুরিয়ে দেব। 5 মিনিট হয়ে গেছে, আমি ঢাকাটা খুলে দিচ্ছি। একটু হালকা আঁচে আমি একটু নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দিচ্ছি আমি এতে গরম মশলা গুঁড়ো, ঘি, আর 1 চামচ কেওড়া জল। রেজালাতে একটু কেওড়া জল না দিলে কিন্তু ভালো লাগে না, তাই একদম অল্প করে আমি কেওড়া জল দিয়ে দিলাম। এবার হালকা হাতে একটু মিশিয়ে নেব। দিয়ে আমি ফ্লেমটাকে অফ করে দিচ্ছি। অফ করে দিয়ে আরও 1 মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দেব, তাতে ফ্লেভারটা খুব সুন্দর আসবে। 1 মিনিট পর আমি ঢাকাটা খুলে দিয়েছি, খুব সুন্দর দেখতে হয়েছে দেখুন। এটা কিন্তু আপনারা গরম ভাত, পোলাও, ফ্রাইড রাইস এইসবের সাথে সার্ভ করতে পারেন। রেডি হয়ে গেছে ফিশ রেজালা, এবার আমি এটা সার্ভ করে নেবো।